হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পাই ইন্টারন্যাশনাল এডুকেশন। আজকে আমরা দেখব লিসেনিংয়ে আমরা কীভাবে আমাদের ব্যান্ড স্কোর বাড়াতে পারি। সো ওয়ান অফ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা লিসেনিংয়ে ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রেডিক্টিং অ্যান্সার্স। এখন আমরা অ্যান্সার্স প্রেডিক্ট কীভাবে করব। নাও আমরা জানি যে লিসেনিংয়ের সময় একটি অডিও প্লে করা হয় এবং অডিওটা শোনার পরে আমাদের কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে হয়। এখন যেহেতু লিসেনিংয়ে আমরা অডিওগুলো সেকেন্ড টাইম শুনতে পারি না, এই জন্য আমাদের অডিওটা প্লে হওয়ার আগে একটু গ্যাপ থাকে যখন আমরা কোয়েশ্চেন্সগুলো পড়তে পারি। সো যখন আমরা কোয়েশ্চেন্সগুলো পড়ব তখন আমাদের অ্যান্সার্স প্রেডিক্ট করতে হবে। ফর এক্সাম্পল, যখন আমরা কোয়েশ্চেনটা দেখব, কোয়েশ্চেনে এরকম থাকতে পারে, দ্য ওয়ুমেন ট্রাভেলস টু ওয়ার্ক বাই ড্যাশ। সো অডিওটা শোনার পরে আমি এখানে কী এক্সপেক্ট করতে পারি ওটা আমি আমার ব্রেনে থিঙ্ক করবো। সো দ্য ওয়ুমেন ট্রাভেলস টু ওয়ার্ক বাই, সো কোনো কিছু দিয়ে সে কাজে যাচ্ছে, ট্রেন হতে পারে, বাস হতে পারে, রোড হতে পারে, রাইট? সো যখন আমি অডিওটা শুনবো, অডিওটা যখন প্লে হবে এবং এই কোয়েশ্চেনটা আসবে, তখন আমি এই ওয়ার্ডসগুলোকে অডিওতে খোঁজার চেষ্টা করব। সো এটা করলে আমাদের অ্যান্সার্সগুলো প্রেডিক্ট করাটা অনেক ইজি হয়ে যায় এবং এই ছোট্ট একটা টিপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের লিসেনিংয়ের ব্যান্ড স্কোরটা ইনক্রিজ করতে পারবো। সো আই হোপ এই টিপটা আপনাদের কাজে লেগেছে এবং আপনারা যখন নেক্সট টাইম লিসেনিং প্র্যাকটিস করবেন তখন অবশ্যই কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সার্সগুলোকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন। Thank you so much.